অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময় প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলার সময় এরদোয়ান প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণও জানান। এরদোয়ান বলেছেন, বাংলাদেশের বন্যা দুর্গতদের মানবিক সহায়তা দেবে তুরস্ক, এজন্য প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। আরিফেল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।